আসসালামু আলাইকুম রেসিপি সিস্টারে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ডিমের বিরিয়ানি, মানে এগ বিরিয়ানি। আর আমি এই বিরিয়ানিটি বানিয়েছি আমার স্টাইলে। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সব ধরনের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। চলে এসেছি মূল রান্নায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলটা বেশি নিয়েছি কারণ পেঁয়াজটা বেরেস্তা করব, আর বেরেস্তা যেন খুব ভালোভাবে করতে পারি সেই জন্য একটু বেশি নিয়েছি। পরে আমি আবার এটা উঠিয়ে রেখে দিব। এখন এটা ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বেরেস্তা হয়। হ্যাঁ, আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই, মানে সামান্য কিছু কমিয়ে নিয়ে, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি মেথি। মেথিটা দিয়েছি, মেথির ফ্লেভারটা সুন্দর একটা সুঘ্রাণ আনবে আমার এগ কারিতে এবং টেস্টটাও বেড়ে যাবে। আরেকটা জিনিস সেটা বলা দরকার যে মেথিটা যখন ফ্লেভারটা বেরিয়ে যাবে ঠিক তখনই মেথিগুলো উঠিয়ে নিতে হবে। আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, দুইটা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ, আর দিচ্ছি কিছুটা জিরা, আস্ত জিরা। এটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা। এখন আমি এইগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিচ্ছি সামান্য পানি যেন পুড়ে না যায়। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ি, এক চা চামচ ঝালের গুঁড়ি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর দিচ্ছি জায়ফল, জয়ত্রী আর আস্ত জিরা তেলে গুঁড়ো করে সবগুলো এক চা চামচ পরিমাণ নিয়েছি, আর দিয়েছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়, যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করেছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। তেলটা উপরে উঠে আসছে, তার মানে আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো হাফ করে কুচি করে নেওয়া, এটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ। তাহলে হবে হবে কি, মানে টমেটোর যে ইয়েটা সেটা পানিটা সেটা বের হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই। এটা দিয়ে খুব দ্রুত আমি এটা মেশাতে থাকবো, নাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, টক দইটাও ভালোভাবে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা, এটা একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসছে মশলার। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা ডিম, দিয়ে মশলার সাথে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটাও ডিমের মধ্যে ভালোভাবে চলে যাবে আর ডিমের যে ফ্লেভার সেটাও মশলার মধ্যে চলে আসবে। আর দিচ্ছি সামান্য পানি এবং এটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঢাকনা, ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখি কি অবস্থা। বাহ, তেলগুলো উপরে উঠে এসছে আর মশলাটাও সুন্দরভাবে কষে গেছে, সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এখন এটা সরিয়ে নিচ্ছি চুলা থেকে।
এখন আমি চলে যাচ্ছি রাইস তৈরি করতে। তার জন্য আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা আর দিচ্ছি লবঙ্গ, আর দিচ্ছি দুইটা কাঁচামরিচ। দিয়ে ঢাকনাটা এখন আটকে দিব, পানিটা ফুটে উঠবে সেই জন্যে। পানি ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিব এক চা চামচ একটু উঁচু উঁচু পরিমাণ লবণ, আর দিচ্ছি কেওড়ার জল, আর দিচ্ছি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখা চাল, অবশ্যই পোলাওয়ের চাল। দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যায়। তারপর এটা ঢেকে দিচ্ছি। আমার ভাতটা উঠলে উঠেছে, এখন আমি দেখব কতটুকু হয়েছে। 70-75% হয়ে গেলে আমি নামিয়ে নিব। হ্যাঁ, 70% হয়ে গেছে, হালকা একটা চাল ভাব আছে, এই সময়টায় আমাদের নামিয়ে নিতে হবে। এখন আমি ভাতটা দমে দেওয়ার জন্য, মানে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়েছি এবং তার মধ্যে উঠিয়ে দিয়ে দিয়েছি কিছুটা ভাত। এখন এটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা সেই ডিমের মিশ্রণটি, মশলা সহ দিয়ে দিব পুরাটাই। এটা খেতে খুবই মজা হয়, একবার হলো বাসায় তৈরি করে দেখবেন যে কতটা মজা হয়। এটা এখন আমি বিছিয়ে নিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি হাফ রাইসটুকু, দিয়ে এটা ভালোভাবে ডিমটাকে ঢেকে দিব। আর আপনাদের যদি আমি রান্নার কতটুকু কী পরিমাণ নিয়েছি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সটা ফলো করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ি, আর আমি আগে থেকে 1 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে স্যাফরন মিশিয়ে রেখেছিলাম হাফ কাপ পানি দিয়ে, সেইটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে দিবেন, না হলে দরকার নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর বেরেস্তা করে যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো। এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল। ফাইনালি আমি দিচ্ছি 1 চা চামচ ঘি। এটা দিয়ে এখন আমি আগে থেকে আটা গুলে রেখেছিলাম, মানে খামির করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো দমেই হয়, আর উপর থেকে একটু পানি দিয়ে দেবো, তাহলে ঢাকনাটা খুব সুন্দরভাবে আটকে যাবে। আর জালটা থাকবে প্রথম 2-3 মিনিট হাইতে, তারপর 10-12 মিনিট লো আছে এটা রান্না করব। ফিরে আসছি 10-12 মিনিট পর। হ্যাঁ, আমার টাইমস আপ, এখন দেখি কী অবস্থা। বা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি। আপনারা এটা চাইলে ইফতারে অথবা যে কোনো অকেশনে তৈরি করতে পারেন। সামনে ঈদ আসছে, ঈদেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুল করবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।